দিয়েছে পূর্ব পশ্চিমমুখী রেল লাইন দিনে রাতে 21 বার ট্রেন চলার কারণে প্রায় জ্যাম লেগে থাকে পুরো শহরে ভগানতিয়রাতের শহর ছেড়ে পুরোno লাইনে রেল স্থাপনের দাবি জেলার মানুষের স্থানীয় প্রতিনিধি জহিরুল ইসলামকে সঙ্গে নিয়ে অপু খন্দকার ক্যামেরায় আরো জানাছেন অখিল পোদ্দার পশ্চিমবঙ্গের নদীয়া কৃষ্ণনগর থেকে এ দেশে প্রথম রেল লাইন স্থাপন হয়েছিল কুষ্টিয়ার জগতি চোরহাস হয়ে এখনকার ঢাকা মহাসড়কের ওপর দিয়ে পরে মোহিনী মিলের কাপড় রপ্তানির সুবিধার্থে যোগতি থেকে রেল লাইন চলে যায় একেবারে মূল শহরে দিনে দিনে মানুষ বৃদ্ধি হওয়ায় সেই রেল লাইন এখন উন্নয়নের পথে প্রধান অন্তরায় হয়ে দেখা দিয়েছে মোহিনী মিল একটি রুগ্ন শিল্প কাজেই এই রেলপথটি আজকে শহরের মধ্যে রাখার কোনো দরকার আছে বলে আমরা মনে করি না এখানে এই বিষয়ে একটা প্রস্তাবও আছে কিন্তু দীর্ঘদিন ধরে এই এই প্রস্তাবটা রয়েছে কখনো কখনো এই যানজট অসহনীয় পর্যায়ে চলে যায় এবং এটি দুর্ঘটনারও একটি অন্যতম কারণ কুষ্টিয়ার বর্তমান এমপি মহোদয় উনি এই রেলটাকে তার পুরাতন জায়গা অর্থাৎ রাজবাড়ি কুষ্টিয়া রোডের পাশ দিয়ে নিয়ে যাওয়ার জন্য উনি একটা পরিকল্পনা ইতিমধ্যে প্লেস করেছেন কবে এটা পাশ হবে আর কবে এই শহরটা আজকে যানজট নিরসন থেকে আমরা মুক্তি পাব শহরের সাড়ে পাঁচ কিলোমিটারের মধ্যে রয়েছে ১৩টি রেল গেট ট্রেন চলাচলের কারণে এসব গেটের দুপাশের জট ছড়িয়ে পড়ে শহরের অনেক দূর পর্যন্ত এমনও সময় আছে যে একজন মমস রোগী যাচ্ছেন কিন্তু ওই সময় রেল পড়ে গেছে হসপিটালে তখন রোগীটা নিতে নিতে হয়তো অনেকটা সময় এক্সপায়ার হয়ে যায় এবং রেলের নির্দিষ্ট জায়গা আছে সেই জায়গা দিয়ে কুষ্টিয়া শহরের রেল পুনঃ স্থাপিত হলে কুষ্টিয়াতে মানুষের কর্মচাঞ্চলতা গতি স্বাভাবিক হয় অবৈধ স্থাপনা উচ্ছেদ করে ইতোমধ্যে প্রস্তাবিত জায়গা খালি করার উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ এমন দাবি জেলা প্রশাসকের প্রতিনিয়ত কিন্তু প্রচন্ড ট্রাফিক জ্যাম হয় এমন এখানে ইতিপূর্বে কয়েকটি দুর্ঘটনাও ঘটেছে এক থেকে অনুমোদন হয়েছে টেন্ডার হয়েছে এবং খুব দ্রুতই কাজ হবে দীর্ঘদিন এটা পেন্ডিং ছিল এবং এই সরকারই দ্রুত এটাকে বাস্তবায়ন করতে যাচ্ছে নতুন লাইন স্থাপন হলে যেমন যানজট থেকে রক্ষা পাবে শহরবাসী তেমনি কর্মঘন্টার ক্ষতিও হবে না শত শত মানুষের কুষ্টিয়ার যানজট কমাতে শহর থেকে রেল আগের পুরোনো জায়গায় স্থাপনের কথা থাকলেও তা আজও হয়নি প্রিয় দর্শক আপনার চারপাশে নানা সমস্যা আর ভোগান্তি চিত্র তুলে ধরবে একুশে টেলিভিশন এসব তথ্য জানাতে ফোন করুন এই নম্বরে পৌঁছে যাব। আমি অখিল পোদ্দার আর একুশে টেলিভিশনের ক্যামেরা আপনাদের দুর্ভোগ দুর্দশাই সবসময় পাশে আছে একুশে টেলিভিশন